শেরপুরে নকলা উপজেলার 3 নং ইউনিয়নের উরফাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লিখিত বক্তব্যে চেয়ারম্যান নুরে আলম তালুকদার বলেন, তার এলাকায় অভিযোগ পেয়ে গ্রাম পুলিশকে নিয়ে রুবেল নামে এক চোরকে ধরে এনে নকলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরদিন ওই চোরকে জামিনে মুক্তি করে আওয়ামী লীগ নেতা। ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় ব্যানারে সংবাদ সম্মেলন করেন। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন। এর প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন নুরে আলম তালুকদার ভুট্টু। নুরে আলম তালুকদার ভুট্টু সংবাদ সম্মেলনে বলেন, আমি কোনো নেতাকে নির্যাতন করিনি, চুরকে ধরে থানায় দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে মানহানিকর উক্তি করে সামাজিকভাবে আমার পরিবারকে হেয় করে প্রচার করার কারণে আমি সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের সঠিক বিচার দাবি করি। এ ঘটনায় সংবাদকর্মীদের মাধ্যমে অভিযোগ দিয়ে এলাকাবাসী, রাজনৈতিক নেতা, প্রশাসন এবং এমপির কাছে বিচার দাবি করেছেন চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টু। সংবাদ সম্মেলনে সংবাদকর্মী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিগণ, পরিষদের সকল সদস্য, গ্রামবাসী ও বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NANTV।